জীবনে এই ছেলে কোনো মেয়ের ওন্না ধরে টান দিবে না, কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। এগুলোই হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক, যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা। আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা। একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা, একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে, বাচ্চারে বুঝাইতে হবে, বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা শোনে না সেটা শোনে কে। সবার চোখ ফাঁকি দেয়া যায়, আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র‍্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ, একজনের চোখ ফাঁকি দেয়া যায় না, তিনি কে? বাচ্চারা এইটা বুঝাই দিয়েন একটু, এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন, জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না, জীবনে এই ছেলে কোনো মেয়ের ওন্না ধরে টান দিবে না, কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুড়ে মারবে না, এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না, এরা কোনোদিন গুজবে কান দিবে না, এরা কোনোদিন নারীকে ধর্ষিত হবে না, কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। এগুলোই হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক, যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা। ছোটবেলায় শিখান, ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন, এ আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে, এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে। আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? ছোট্ট সোনামণির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন, যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে পাপ করছো, কেউ দেখে নাই, দেখছে কে? কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। দিস ইজ কল্ড তাকওয়াল্লাহ, এটাকেই বলে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন, ছোট্টবেলা থেকে এই লেসনটা দিয়ে দেন, বাবা এটা হালাল, বাবা এটা হারাম, আম্মু এটা হালাল, আম্মু এটা হারাম। পারবেন? পারবেন বাবা যারা আসছেন, পারবেন আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল ইসলামের প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদাকার খেজুর, জাকাতের খেজুর স্তূপ করা ছিল, ছোট্ট মানুষ, খেজুর দেখে খাইতে মনে চাইছে, উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বললেন, কিখ কিখ, মানে ওয়াক ওয়াক, থু মারো, ফেলো, মুখ থেকে বের করো। আন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের লোক, আলে মোহাম্মদ তুমি মোহাম্মদের বংশধর, আমাদের জন্য জাকাতের খাবার, সৎকার খাবার খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে কে? ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্ব নবী দেন নাই, মুখের মধ্যে চাপ মেরে বললেন, ওয়াকথু, মুখ থেকে বের করে ফেলে দাও। সুবহানাল্লাহ। পড়েন, ছোটবেলায় শিখাইতে হয়, বিশ্ব নবী শিখাইলেন এটা হারাম, তুমি এটা খেতে পারবে না, যেন ছোট্টবেলায় শিখাই দেন, জীবনেও ভুলবে না। কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদামাটির মতো, কিসের মতো? কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায়, যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায়। দেখবেন কামার, কামার না কুমার, কুমার যখন কাদা মাটি দিয়ে, একই মাটি দিয়ে পুতুল বানায়, একই মাটি দিয়ে জগ বানায়, একই কাদা মাটির ডিজাইন করে পাতিল বানায়, কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে, এরপরে আর এটা বাঁকা করা যায়, অন্য ডিজাইন দেয়া যায়, দিতে গেলে কি হয়? ভেঙে যায়। এজন্য কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে আগে আগে। ওরা এখন নরম, কোমলমতি বলে ওদেরকে, শিশুদেরকে কি বলে? কোমলমতি শিশু। ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে। বাচ্চাকে শিখাবেন দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন, ঠিক কি না? বিশ্ব নবী, এমন নবী, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না,
কিয়ামতের ময়দানে কোনো নবী সুপারিশ করতে পারবে না, কেবলমাত্র আমার নবী, বিশ্ব নবী ছাড়া। যেই নবী সুপারিশ শুরু করবেন তখনই রব্বুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে, ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালি শাইআ ইন্নি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও, কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না। ফাতেমা সালি মিন মালি মা শিইতি, আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও, তুমি নবীর মেয়ে হিসেবে কিয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না। সুবহানাল্লাহ, পড়বেন না? যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন, যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন, যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব জান্নাতি রমণীদের সর্দারিনী, ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন। ফাতেমা, নিজের আমল দিয়ে, নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও, আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার কিচ্ছু করবে না, এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? এরপরে আট নম্বরে অনেকে বলে, হুজুর আমার ছেলেটা ভালো না, অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না। আমি জিজ্ঞেস করি, আপনি ভালো নি, আপনি ভালো কিনা সেটা বলেন, আগে নিজে ভালো হন, নিজে ভালো তো জগৎ ভালো, ঠিক কিনা? নিজে ভালো না, ছেলে মেয়ে ভালো চা, এরকম আছে না নাই? জীবনও হবে না। আপনি সারাদিন টানেন সিগারেট, সারাদিন কি টানেন, আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নিজে টানেন কি সিগারেট, কাজ হবে? আপনি মা, আপনি সারাদিন দেখেন হিন্দি সিরিয়াল, আর আপনি চান আপনার মেয়েটা অন্যা পরে ঘুরুক, বোরকা পরে বেরুক, আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক, কিন্তু আপনার সিরিয়াল একটাও মিস হয় না, এরকম মা আছে না নাই? কাজ হবে, কথা বলেন? এই জন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে, কথা বলেন? আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে? আদর্শ বাবা মা হতে হবে, কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না। বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা, এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝাবে আছে না নাই? ক্লাস ওর, এটা আমার, এটা ওর, ভাগাভাগি শেষ। কোন ক্লাসে? ফোরে। ক্লাস ফোরের নাকি গার্লফ্রেন্ড আস, আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস। আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না, আর এখন ক্লাস ফোরের ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে, আছে না নাই? ইচড়ে পাকা, অকাল পক্ক, আগে আগে পেকে যায় ছেলে মেয়েগুলা। তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব, ইটস এ বিগ ডিল, এটা অনেক কঠিন। দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস, দে ট্রাই টু ফলো আস, দে ট্রাই টু কপি আস, দে জাস্ট ডু হোয়াট উই ডু। ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না, আমরা যা করি ওরা ওইটা করে। বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না, জানেন? ওরা যা দেখে তাই করে, করে না? দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায়, আছে না নাই? আপনি যখন নামাজ পড়েন, আমি যখন নামাজে দাঁড়াই, আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায়, এইভাবে আর বিড়বিড় করে কি যেন পড়ে, এরকম মুখ নাড়াতে থাকে, ঠোঁট নাড়াতে থাকে, ও ভালো করে কথাও বলতে পারে না কিন্তু বিড়বিড় করে, কারণ ও আমাকে দেখে আমি বিড়বিড় করে কি যেন পড়ি, ওর মাকে দেখে এভাবে দাঁড়ালে বিড়বিড় করে কি যেন পড়ে, সে আমাদের মতো অনুকরণ করতে চায়, আছে না নাই? দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায়, মুখে দেয়, অজু করতে চায়, আছে না নাই? দে ট্রাই টু কপি আস, দে ইমিটেট আস, দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস এনি মোর, তারা আমাদের উপদেশ শুনতে চায় না, তারা আমরা যা করি তাই করতে চায়। এজন্য খবরদার, আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়েগুলো ভালো ছেলে মেয়ে হবে। আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা, একমত না দ্বিমত? আওয়াজ করে বলতে হবে, একমত না দ্বিমত? খেয়াল রাখবেন, একটা ছেলের চোখে, একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা, একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা, সে তার বাবার মতো হতে চায়। তার প্রমাণ, একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেরা জিজ্ঞেস করেন, বাবু তুমি কি হইবা? পুলিশ হমু, কি বলে? ইমাম সাহেবের ছেলেরা জিজ্ঞেস করেন, বাবা তুমি কি হতে চাও? কয় ইমাম হইতে চাই,
কারণ ওর বাবারে দেখছে ও ইমাম পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয় তো সেইভাবে আব্বু পুলিশ হয়েছে আমিও পুলিশ হব একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মাকে সে ফলো করে অনুসরণ করে এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর তো একটা সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে মোবাইল বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না চিল্লায় বলেন ঠিক কি না কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতেও স্মার্টফোন মায়ের হাতেও স্মার্টফোন খালার হাতেও স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব ঠিক কি না ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করতো কথা বলেন এজন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আল কুদওয়া আল হাসানা উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে